Hare Krishna, pranam Prabhu. Pranam Prabhu. Pranam Prabhu. Pranam Hare Krishna, সকলে শ্রী চরণে প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ প্রার্থনা করে আজকে শ্রীল প্রভুপাদ লীলামৃতে প্রবেশ করছি। তিনি যে এগারো বছরে চোদ্দবার পৃথিবী পদক্ষিণ করেছেন তার মধ্যে যে আকর্ষণীয় লীলা, কিভাবে তিনি বিশ্ব জয় করেছেন, তার মধ্যে ভক্তদের সঙ্গে যে কি লীলা বিলাস হয়েছে সেগুলো আমরা প্রতিদিন আলোচনা করছি। আপনাদের উপস্থিতি থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানতি বীরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকে চক্ষুন্মীলিতং জেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনিতি নামিনী নমো আচার্য পাদায় কৃপাপদায়নে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণী। নমায় ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনিতি নামিনী নমস্তে সরস্বত দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম দুটো লীলা বলেছি, তো দুটো লীলা থেকে পুরো লীলা না, একটু এক মিনিট করে শেয়ার করুন। একটা লীলা থেকে একজন, দুটো লীলা থেকে দুজন, এক মিনিট করে শেয়ার করুন কি লীলা বলা হয়েছিল এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পেয়েছিলাম। কে একটু হ্যান্ড রাইজ করে বলুন, দুটো হ্যান্ড রাইজ চাই, দুটো লীলা বলছে দুইটা দিন দুটো। কালকে অনেকে শ্রবণ করেছেন খুব মন দিয়ে, ভালো উপলব্ধি শেয়ার করেছেন, কৃপা করে বলুন। হরে কৃষ্ণ, কি ব্যাপার সবাই ভুলে গেছে নাকি? তাহলে প্রভুপাদ লীলা বলে লাভটা কি, সব ভুলে গেলে? হ্যাঁ, অবনে প্রভু বেরিয়ে আসছে, হরে বল। আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক, প্রণাম প্রভু। আমি হরিশ্বরী প্রভুর কথা বলছি। হ্যাঁ, হরিশ্বরী প্রভু সম্বন্ধে, গুরুপাদ সম্বন্ধে অনেক কথাই বলেছেন। গুরুপাদের প্রতিটি কথাই ছিল, তিনি বলছেন যে গুরুপাদের প্রতিটি কথাই ছিল কৃষ্ণ ভাবনাময়। আর একবার বলে তিনি ইংরেজরা যেভাবে ভারতবর্ষ কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে, হ্যাঁ, সেটা কিভাবে আবার পুনরুদ্ধার করা যায় সে সমস্ত কথা মানে তিনি বলতেন। তারপরে কৃষ্ণ ভাবনায় যে কত গুরুত্ব আছে তা গুরুপাদ প্রতি পদে পদে শিষ্যদের বুঝিয়ে দিতেন। হ্যাঁ, এবার নিজে আচরণ করে দৃষ্টান্ত দিয়ে বোঝাতেন। তিনি মানে অযথা ওষুধের পরিবর্তে মালিশ তিনি খুবই পছন্দ করতেন। আর হচ্ছে প্রচারের জন্য তিনি মানে এই বৃদ্ধ বয়সেও মানে শরীরে কষ্ট পড়েও তিনি বিমান ভ্রমণে কখনো ক্লান্ত বোধ করতেন না, শুধু প্রচারের জন্য। হ্যাঁ, কৃষ্ণই ছিল পূর্বাদের একমাত্র ধ্যান জ্ঞান।
আরেকজন হৃদয়ানন্দ প্রভুর লীলাটা বলবেন, কে বলবেন বাকি? আর কেউ প্রথম লীলাটা মনে নেই? এ কৃষ্ণ সবিতাকুণ্ড মাতা, হরি বল। সবাই শুধু আশা করছেন না, কেউ বলুক আমরা শুনি, কেউ বলুক আমরা শুনি, এই আশা করে বসে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলুন। একদিন হৃদয়ানন্দ প্রভু আর প্রভুপাদ এক মনোরম জায়গায় বসেছিলেন। প্রভুপাদ খুব সুন্দর সুন্দর গল্প শোনালেন। গল্প বলতে বলতে প্রভুপাদ রথের সম্বন্ধে বললেন। প্রভুপাদ বলছেন যে আমি আগেও ভগবানকে জেনেছি, এখনো জানি। এখান থেকে আমাদের এইটাই শিক্ষা যে তবু আবার আবার প্রভুপাদ বলেছেন যে আমরা অনেক দেরি করে এসেছি, তাই প্রভুপাদ যত্ন নিতে বলেছিলেন আর কি, অনেক দেরি করে আসার জন্য। আজকে আমরা পরবর্তী লীলায় যাব। আত্মত্ব প্রভু যখন প্রভুপাদের সঙ্গে ছিলেন, তো উনি একটা খুব সুন্দর লীলা বলছেন এখানে। তো প্রভুপাদের কাছে একজনে বড় ব্যবসায়ী এসেছিলেন। ব্যবসায়ী মানে তার অনেক সম্পত্তি আছে, কোথাকার সেটা দিল্লি থাকাকালীন। প্রভুপাদ যখন দিল্লি মন্দিরে ছিলেন, তখন দিল্লিতে ছিলেন তখনই, তখন ওই ব্যবসায়ী এসে বলছে, বলছে আমার কারখানা আছে দিল্লিতে, একটি কারখানা আছে জয়পুরে, আরেকটি, এই করে করে উনার অনেক সম্পত্তির তালিকা দিলেন। কার কাছে? প্রভুপাদের কাছে। এবং বলছেন কি, এত কিছু আছে কিন্তু জান নেই, সে ঘুমাতে পারছে না, ঠিক আছে, কিন্তু আমার কাছে আছে, আমি ঘুমাতে পারছি, আমার ঘুম হচ্ছে না। আর এই কথা শুনে প্রভুপাদ তার গ্লোরিফিকেশন করছেন, দেখুন আপনি কত ভাগ্যবান, আপনার অনেক কিছু আছে, হ্যাঁ আপনি কত লাকি, ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছে কিন্তু আপনি ঘুমাতে পারছেন না। তা আপনি এক কাজ করুন, কালকে থেকে আপনি ভালো করে ঘুমাতে পারবেন, আমি একটা সিদ্ধান্ত বলে দিই। বলছে হ্যাঁ বলুন তাহলে, কি সিদ্ধান্ত, কি তাহলে ভালো, ভালো হবে, ভালো হবে বলুন। তখন প্রভুপাদ বলছেন আপনি আপনার সম্পত্তিগুলো আমাদের দিয়ে দিন, তাহলে আপনি ভালো মতো ঘুমাতে পারবেন। ঠিক আছে, আর এই ভদ্রলোক কি অবস্থা! তারপর প্রভুপাদ এক শিষ্যকে বলছে উনার ঠিকানাটা নাম, আর যেই বলছে উনার ঠিকানাটা নাও, ওই ব্যক্তি বলছে না না স্বামীজি, না 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 না, আমি যে কোনো সময় আসতে পারি আপনার কাছে। হ্যাঁ বলছে কি, তখন প্রভুপাদ বলছেন, প্রভুপাদকে বলছেন, বলছে আপনি যে কোনো সময় আসতে পারেন, কিন্তু আমরা যাতে আপনার কাছে যে কোনো সময় যেতে পারি। প্রভুপাদ বলছেন আপনি যে কোনো সময় আসতে পারেন, কিন্তু আমরা যেন আপনার কাছে যেতে পারি, হ্যাঁ তো আমাদেরকে আপনার ঠিকানাটা দিন। হ্যাঁ তখন প্রভুপাদ আবার বলছে ভক্তকে, হে ঠিকানাটা লিখে নাও। কিন্তু ওই ব্যক্তিটা আবার বলছে না স্বামীজি। প্রভুপাদ বললেন আপনি যদি আপনার কিছু সম্পদ কৃষ্ণের জন্য দান করেন তাহলে আপনি শান্তি পাবেন, আপনি বুঝতে পারছেন না, কেননা এগুলির কর্মফলের জন্য আপনি শান্তি পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, এই জন্য কিছু কৃষ্ণের সেবায় লাগিয়ে দিন, তাহলে হয়ে যাবে। সম্পূর্ণটা না দিন, অত কিছু দান করুন, কিছু সম্পদ কৃষ্ণের জন্য দান করুন, আমরা আপনাকে আপনার সমস্যা থেকে মুক্ত করে দেব। লোকটা
নিজের বাহবা করতে গিয়ে হ্যাঁ প্রভুপাদের ফাঁদে পড়ে গেছে। আর প্রভুপাদ তার সম্পত্তি নেওয়ার জন্য ঠিকানা নিলেন, বিপদস্ত হয়ে গেছে না, কিছু বলতে পারছে না, নিজে নিজেই বললো আমি ঘুমাতে পারছি না, আমার অনেক কিছু আছে, বলছে আমি সমাধান করবো, আপনি চিন্তা কেন করছেন, আপনার ঠিকানাটা দিন, হ্যাঁ আমি সব ঠিক করে দেবো। তারপরে প্রভুপাদ কি করলো, ওই শিষ্যরা ওনার কাছ থেকে ঠিকানা নিল, ওনাকে দিতে হলো। হ্যাঁ তারপরে ওনার কাছ থেকে কিছু সম্পত্তি প্রভুপাদ নিজে গিয়েলেন, গিয়ে তাকে অনেক বুঝালেন, বুঝিয়ে তাকে তার কাছ থেকে কিছু সম্পত্তি কৃষ্ণের জন্য নিলেন, অনেক কিছু দান করলেন, যে বলছে আপনি চিন্তা করেন না, আপনি একটা আপনার অনেক হালকা হয়ে গেল, আপনি এখন শান্তি পাবেন। তারপর প্রভুপাদ তাকে হরিনাম করতে বললেন, হ্যাঁ আমাদের একজন মহারাজ আমাদেরকে লীলাটা শুনিয়েছিলেন, কি সুন্দর যে লাগছিল। তাহলে এরপরে একটা মেক্সিকোর ঘটনা, হৃদয়ানন্দ গোস্বামী বলেছেন আমরা মিস মেক্সিকো কে ছিল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এনেছিলাম। মিস মেক্সিকো মানে বুঝলেন তো, মানে ওখানকার একটা সুন্দরী রমণী যে হ্যাঁ পুরস্কার পেয়েছে, মিস মেক্সিকো অ্যাওয়ার্ড পেয়েছে, তো তাকে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎকার জন্য এনেছেন। হ্যাঁ তখন প্রভুপাদের পাশে যারা আছেন ভক্তরা তারা তো খুব ইয়াং, যে কোনো গণ্যমান্য ব্যক্তিকে প্রভুপাদের কাছে নিয়ে আসতে পারেন। বিগত বছরগুলি মিস মেক্সিকো অনুষ্ঠান করে মুস্কি হেসে কয়েকটা ভালো কথা বললেই লোকে তার ছবি তুলে নিয়েছে, মানে মেক্সিকো কি করতো, মিস মেক্সিকো মেয়েটা হ্যাঁ একটা মুস্কি হেসে ভালো কিছু কথা বললেই সবাই তার সঙ্গে ছবি তুলে। হ্যাঁ তিনি খানিকটা সেই মনোভাবে ছিলেন, কে ওখানে আসার পর প্রভুপাদের কাছে এসে ওই মনোভাবে ছিল, একটু সুন্দর করে কথা বলছে, মনে করছে ওর সঙ্গে সবাই ছবি তুলবে আগের মতো, যেটা যে বুঝতে পারছে না যে এটা মহাত্মার কাছে এসছে, প্রভুপাদের কাছে এসেছে বুঝতে পারছে না। হ্যাঁ তিনি প্রভুপাদের সামনে বসে প্রথমত অঙ্গি অঙ্গভঙ্গি করে, চোখের পাতা নাচিয়ে নাচিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলছে। হ্যাঁ হ্যাঁ প্রভুপাদ মনে হচ্ছে অন্যান্য লোকের মতো, প্রভুপাদ কাছে এসে আমার মিষ্টি মিষ্টি কথা বলে একটু ইঙ্গিত ইঙ্গিত কথা বলে আমাকে ছবি টবে তুলবে, মার্কেটটা জমে যাবে এরকম, কিন্তু কার কাছে এসে বসছে বুঝতে পারেন। তখন প্রভুপাদের সামনে এসে বসে প্রথমে অঙ্গভঙ্গি করে চোখের পাতা নাড়িয়ে নাচিয়ে স্প্যানিশ ভাষায় বললেন, যে বলছে মিস মেক্সিকো হয়ে আমার বেশ ভালোই লাগছে, নিজের পছন্দ নিজে করছে, আমি মিস মেক্সিকো হওয়ায় আমার খুব ভালো লাগছে। আমি তখন হৃদয়ানন্দ প্রভু কি করছেন অনুবাদ করছেন, উনি বললেন এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত বোধ করছি, অনুষ্ঠানটি আমি উপভোগ খুবই উপভোগ করলাম, মানে ও যে কথাগুলো বলছে সেগুলো প্রভুপাদের কাছে ট্রান্সলেট করছে, ও আরো বলছে কি এখানে আসতে পেরে আমি খুব আনন্দ উপভোগ করছি, অনুষ্ঠানটা উপভোগ করলাম এবং পুনরায় এখানে আসবো বলে আশা করছি, এভাবে সে স্প্যানিশ ভাষায় বলল। তখন প্রভুপাদ তাকে বলছেন কি বলছেন শুনবেন, তুমি এখানে আবার আসতে চাও কেন, কেন তার অঙ্গভঙ্গি দেখেই ভগবানের মহিম রূপের কথা মনে পড়ে গেছে, এই জন্য বলছে কি
তুমি আবার এখানে আসতে চাও কেন? প্রভুপদ তার মোহিনী মায়ার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। সে যে এখানে অঙ্গভঙ্গি তাকিয়ে এত মানে একটু তার মার্কেট নিতে চাচ্ছে, তার দিকে প্রভুপদ খেয়াল করেননি। হ্যাঁ, তিনি ছিলেন সম্পূর্ণ অবিচলিত। ভদ্রমহিলা উত্তর দিতেই পারলেন না। কেউ মিস মেক্সিকোকে এই ধরনের প্রশ্ন করেন না। একটা প্রশ্ন শেষ, ও বলছে আমি আবার আসার আবার আসবো বলে আশা করছি। প্রভুপদ, তুমি কেন আসবে এখানে, কেন আসার ইচ্ছা করছো? মানে প্রভুপদের এখানে ধরন হয়ে গেছে কি, প্রভুপদ তোর ওর চোখের ভ্রু নাচানোর ওদিকে খেয়াল নাই। প্রভুপদের চিন্তা হচ্ছে আমার যে সন্তানগুলো আছে সেগুলোকে তো নষ্ট করে দিবে, এখানে আসতে হবে না। মানে এটা আকার ইঙ্গিতে বলছে কি, তোমাকে আর আসতে হবে না, তুমি তোমার জায়গায় থাকো। আর মেয়েটা মানে স্তব্ধ হয়ে গেছে যে আরে এরকম কথা তো আমাকে কেউ বলে না কোনোদিন, কারণ জগৎটা তো এদের জন্য। সে আর কোনো উত্তর দিতে পারলেন না। গাম্ভীর্য সহকারে তিনি তাকে প্রশ্ন করলেন, প্রভুপাদ তুমি কেন আসতে চাও? তুমি কি আমার বইগুলো পড়েছো? পিচিং শুরু হয়ে গেল। তুমি কেন আসতে চাও? তুমি কি আমার বইগুলো পড়েছো? ভদ্রমহিলা বললেন না। তিনি বললেন তাহলে তুমি কেন আসতে চাও? তুমি আমার গ্রন্থ পড়নি, আমার সম্বন্ধে জানো না, কেন আসবে তুমি? কেন বলছো তুমি আবার আসতে চাও? মহিলা উত্তর দিতে পারলেন না। তখন তিনি মিস মেক্সিকোপনা ছেড়ে আত্মস্তরে ফিরে আসতে শুরু করলেন। মানে তার যে সে যে মিস মেক্সিকো তার মধ্যে যে একটা রূপ নিয়ে যে একটা অহংকার আছে, সে যে একজন গ্রেট রূপসী সেই যে একটা অহংকার আছে সেটা ছেড়ে দিয়ে, মিস মেক্সিকোপনা ছেড়ে দিয়ে তখন সে আত্মস্তরে ফিরে আসতে চাইছে। বুঝা গেল প্রভুপাদ কিভাবে পিচিং করছেন? মানে তার অহংকারটা ভেঙে চুরমার করে দিয়েছে। অহংকারটা ভেঙে চুরমার করেছে। ওদিকে ওর ব্যবসায়ী নিজে কথা বলে ভেসে গেলে। হ্যাঁ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, প্রভুপাদ যেকোনো সময় যে কোনো কারো হৃদয় পরিবর্তন করার চেষ্টা করে। যেমন প্রথম লীলায় আমরা দেখতে পেলাম যে এই যে ব্যবসায়ীটা তার কথা বলছে প্রভুপাদকে, দুঃখের কথা বলছে, আর প্রভুপাদ চিন্তা করছে হ্যাঁ এ তো কৃপণ ব্যক্তি, হ্যাঁ কৃপণতা করে এতগুলো সম্পদে জড়িয়েছে, হ্যাঁ তো এর কাছ থেকে কিছু নেওয়া, যখনই বলছে আমাকে দাও তখনই তার হৃদয় কম্পন শুরু হয়ে গেল। বলছে আমি কৃষ্ণের সেবা লাগাবো, আমাকে দাও, তোমার সম্পত্তিগুলো তোমার নয়, এটা কৃষ্ণের। ওকে বুঝাচ্ছে তুমি ঘুমাইতে পারবে, কিছু করো ভগবানের জন্য, তারপর ভগবানের কৃপা তুমি ঘুমাসবে। তোমার ট্যাবলেট খেয়েও ঘুমাচ্ছে না। এই জন্য প্রভুপাদ বুঝাচ্ছে কি, তুমি আজকে এত বড় হয়েছ, লক্ষ্মী মাতা দিয়েছে তোমাকে, কৃষ্ণের কৃপায় তুমি পেয়েছো, সেগুলো কৃষ্ণের সেবা লাগাও। এটা হচ্ছে জগতের শিক্ষা। ব্যবসায়ীর মাধ্যমে শিক্ষা দিচ্ছে যেন কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণের, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করো, দাও, তাহলে তোমার উপকার হবে, ভগবানের সেবা হবে, জগতের কল্যাণ হবে কিছু করলে। আর এই যে রূপসী মেয়েটা, সে তার রূপের অহংকার নিয়ে অনেক চিন্তা করছিল সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু এখানে আরেকটা জিনিস শিক্ষা হচ্ছে কি, কি শুদ্ধ ভক্তকে অ্যাটাক করতে পারছে না। যেমন হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং মায়াদেবী এসে অ্যাটাক করতে পারেনি, সেরকম শ্রীল প্রভুপাদের কাছে এসে এই রূপসী মিস মেক্সিকো রূপে এসে প্রভুপাদকে অঙ্গে ভঙ্গি দেখিয়ে কিছু হিলাতে চেয়েছিল। অঙ্গে ভঙ্গি দেখে হিলাতে চেয়ে হৃদয় বলছে আমরা তখন ইয়াং ছিলাম, আমরা কথা না বলে প্রভুপাদের কাছে নিয়ে এসেছি, আর প্রভুপাদ একবার তোমাকে এখন আত্ম উপলব্ধি শিখিয়ে দিল, তোমার গ্রন্থ পড়ো, শিখো কিছু শিখো,
যেগুলো মনে মধ্যে রাখছে এগুলো ঠিক নয়, কিছু শিখো। তখন সে মেক্সিকো পড়া ছেড়ে দিয়ে আত্ম উপলব্ধি স্তরে আসার চেষ্টা করছে। তখন আত্ম উপলব্ধি স্তরে আসার চেষ্টা করা মানে কি, সে আস্তে আস্তে বই পড়ার চিন্তা করছে, নিশ্চয় বইগুলোর মধ্যে কিছু আছে, এতগুলো মানুষ ওনার কাছে আসছে। তখন সে প্রভুপাদকে উপলব্ধি করার চেষ্টা করছে, তখন নিজের চিন্তা না করে নিজের যে ভিতরে যে একটা মনোভাব আছে সেটা বাদ দিয়ে এখন প্রভুপাদকে চিন্তা করার চেষ্টা করছে। এইভাবে শ্রীল প্রভুপাদ প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে এভাবে তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে দেখেন, গম্ভীর ভাবে তিনি সবার সঙ্গে চেষ্টা করেন তাকে কিভাবে কৃষ্ণ ভক্তি আনা যায়। দুটো লীলার মধ্যে আমরা এটাই পাচ্ছি, এখানে এক ব্যবসায়ী ধনী ব্যক্তি আর একটা রূপসী, ঐশ্বর্য আর সৌন্দর্য, হ্যাঁ এই দুটাকে তিনি কি করলেন তছনছ করে দিয়েছেন। দুজনেই একটা ঐশ্বর্যের চিন্তা করছেন আর সৌন্দর্যের চিন্তা করছেন, দুজনকে চিন্তা করছে নেই কিভাবে কৃষ্ণের কাছে নিয়ে আসবে, তার হৃদয়ে কিভাবে কৃষ্ণ ভক্তি দান করবে। দুটা স্থান দুরকম আমরা এখানে শিখলাম আজকে। ওকে, জয় শ্রী প্রভুপাদ কি জানে, ধন্যবাদ সবাই।